আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের এই ভিডিওতে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ক অ্যাসাইনমেন্টের সলিউশন করব। প্রথমে আমরা প্রশ্নটি বলে নেই, কারণ প্রথমে আমাদেরকে প্রশ্নটি জানতে হবে। দেখো, অ্যাসাইনমেন্টে তোমাদেরকে দেওয়া হয়েছে প্রথম অধ্যায় ইতিহাস পরিস্থিতি থেকে। আমাদের অ্যাসাইনমেন্টটি হচ্ছে মানব জীবনে ইতিহাস শীর্ষক প্রবন্ধ 300 শব্দের মধ্যে, অর্থাৎ মানব জীবনের ইতিহাস, এটার উপরে আমাদেরকে 300 শব্দের উপরে একটা প্রবন্ধ লিখতে হবে, যেটা আমাদেরকে অ্যাসাইনমেন্ট। তো এটার মধ্যে কয়েকটা পয়েন্টের কথা বিশেষ করে নির্দেশনায় বলা রয়েছে। ফার্স্টে হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা দিতে হবে, তারপরে ইতিহাস রচনার উপকরণ লিখিত অলিখিত সেই সম্পর্কে লিখতে হবে, ইতিহাসের প্রকারভেদ লিখতে হবে, ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, মানব জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে হবে। এই পয়েন্টগুলো থাকলে আমরা মোটামুটি অতি উত্তম মার্কস পাবো সবাই। তাহলে আমরা এখন অ্যাসাইনমেন্ট আনসারে চলে যাবো। তার আগে বলে নিচ্ছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সবার আগে নির্ভুল ও যথার্থ অ্যাসাইনমেন্টের সলিউশন পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, তাহলে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহ শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যেটি ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। ইএস কারের ভাষায় বলা যায় যে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। বর্তমানে সকল বিষয়ে ইতিহাসের অতীতের ক্রমবিবর্তন ও ইতিহাস অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আর অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। তবে এখন বর্তমান সময়েরও ইতিহাস লেখা হয়, যাকে বলা হয় সাম্প্রতিক ইতিহাস। সুতরাং এখন ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বিরাজমান বর্তমান পর্যন্ত বিস্তৃত। গ্রিক শব্দ হিস্টারিয়া থেকে ইংরেজি হিস্ট্রি শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, তিনি ইতিহাসের জনক হিসাবে খ্যাত। তিনিই সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এই শব্দটি ব্যবহার করেন, যার আভিধানিক অর্থ হল সত্যানুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো যেটি সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা। তিনি তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় অনুসন্ধান করেছেন। এতে তিনি প্রাপ্ত তথ্য গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ এবং গ্রিসের বিজয়গাথা লিপিবদ্ধ করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম এই ঘটনা ভুলে না যায়। এই বিবরণ যাতে তাদের উৎসাহিত করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। হেরোডোটাসই প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এই দুটি ধারণাকে সংযুক্ত করেন, ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে, পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর ও গবেষণার বিষয়ে। টয়েনবির মতে সমাজের জীবনে ইতিহাস, প্রকৃতপক্ষে মানব সমাজের অত্যন্ত ঘটনা প্রবাহই হলো ইতিহাস। আবার র্যাপসন বলেছেন ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা। আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওফোন্ড ফর র্যাঙ্কে মনে করেন প্রকৃতপক্ষে যেটি ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণ ইতিহাস। তার মতে ইতিহাস মানেই হলো নগ্ন সত্য। সুতরাং বলা যায় ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ। সুতরাং সঠিক ইতিহাস সবসময় সত্যকে নির্ভর করে রচিত। এখানে কর্মকাণ্ডের হবে না, এটা কর্মকাণ্ডের হবে, একটু স্পেলিং মিস্টেক রয়েছে। ইতিহাসের উপাদান। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকেই ইতিহাসের উপাদান বলা হয়। সঠিক ইতিহাস লিখতে ঐতিহাসিক উপাদানের গুরুত্ব অপরিসীম। ইতিহাসের উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, লিখিত উপাদান, অলিখিত উপাদান। লিখিত উপাদান, ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মের তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজ উস সিরিজের তবকাত ই নাসিরি, আবুল ফজলের আইন ই আকবরি ইত্যাদি। দুই নম্বর হচ্ছে অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সে বস্তু বা উপাদানই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ মূলত অলিখিত উপাদান, যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এ সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। ধারণা করা সম্ভব প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা বাণিজ্য অবস্থা, কৃষি উপকরণ ইত্যাদি।
ইতিহাসের প্রকারভেদ, মানব সমাজ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ের ইতিহাস লেখা হচ্ছে, ফলে সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর। ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনাসমূহ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে, সেক্ষেত্রে ইতিহাসকে বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন। তাছাড়া ইতিহাসের বিষয়বস্তুতে মানুষ, তার সমাজ, সভ্যতা ও জীবনধারা পরস্পর সন্নিহিত থাকে। তারপর পঠন পাঠন, আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, ভৌগোলিক অবস্থানগত, বিষয়বস্তুগত ইতিহাস। এক নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থানগত দিক বা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, যে এটি ইতিহাস স্থান পেয়েছে তা কোনো প্রেক্ষাপট রচিত স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক। এভাবে ভৌগোলিক অবস্থান দিক থেকে শুধুমাত্র বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবারও তিন ভাগে ভাগ করা যায়, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস ও আন্তর্জাতিক ইতিহাস। দুই নম্বর হচ্ছে বিষয়বস্তু ইতিহাস, বিষয়বস্তুগত ইতিহাস, কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়। ইতিহাসের বিষয়বস্তুর পরিসর ব্যাপক, তবু সাধারণভাবে একে পাঁচ ভাগে ভাগ করা যায়, রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, কূটনৈতিক ইতিহাস, সাম্প্রতিক ইতিহাস। ইতিহাসের স্বরূপ, ইতিহাস অন্যান্য বিষয় থেকে আলাদা, জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে এই রচনা উপস্থাপনা পদ্ধতিও স্বতন্ত্র। ইতিহাসের বৈশিষ্ট্য প্রকৃতি আলোচনা করলে ধারণা পরিষ্কার হবে। প্রথম, ইতিহাস অতীতমুখী, অতীতের ঘটনা প্রবাহই এ বিষয়ের বিচরণ ক্ষেত্র, সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতকে পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য। দ্বিতীয়, ইতিহাসের বিষয়বস্তু মানুষ, তার সমাজ, সভ্যতা, মানব সমাজ ও সভ্যতার ক্রম অগ্রগতিতে ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণী হচ্ছে ইতিহাসের আলোচ্য বিষয়। তৃতীয়, ইতিহাসে আবেগ ও অতি কথনের কোনো ঠাঁই নেই, ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা ইতিহাসের বৈশিষ্ট্য। চতুর্থ, ইতিহাস থেমে থাকে না, নিরন্তর প্রবাহমান, যে কারণে কাল বিভাজনে কোনো সন্তারিকের ব্যবহার করা কঠিন, আবার পরিবর্তনের ধারা সব দেশে একসঙ্গে ঘটেনি। পঞ্চম, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা ইতিহাসের বৈশিষ্ট্য, তবে প্রতিটি মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা, দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন, যে কারণে একই ইতিহাস বর্ণনা ব্যাখ্যা এক এক ঐতিহাসিকভাবে বিভিন্নভাবে দিয়ে থাকেন। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, মানব সমাজের সভ্যতা, মানব সমাজের সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণী হচ্ছে ইতিহাস, যে কারণে জ্ঞান চর্চার শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব অসীম। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুধাবন করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গল পূর্বাভাস পাওয়া সম্ভব। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে ইতিহাস পাঠ করা অত্যন্ত জরুরি। জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে, অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে, আর এই বিবরণ যদি নিজ দেশ, জাতির সফল সংগ্রাম, গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে, সেই ক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই। সচেতনতা বৃদ্ধি করে, ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে, বিভিন্ন মানব গোষ্ঠীর উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে, ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। দৃষ্টান্তে সাহায্যে শিক্ষা দেয়, ইতিহাস ব্যবহারিক গুরুত্ব অপরিসীম, মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলী দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে, ইতিহাসের শিক্ষা বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্শন। এই হচ্ছে আমাদের প্রবন্ধটি, আমরা চেষ্টা করেছি 300 শব্দের মধ্যে একটা সুন্দর প্রবন্ধ এবং যেই পয়েন্টগুলো বলেছে সেই পয়েন্টের আলোকে লেখার জন্য। তো তোমরা এটা থেকে আইডিয়া নিবে, হুবহু কপি না করে এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে উত্তরটি লেখার চেষ্টা করবে, তাহলে আশা করি তোমার অ্যাসাইনমেন্ট অনেক সুন্দর একটি অ্যাসাইনমেন্ট হবে এবং বেস্ট একটি অ্যাসাইনমেন্ট হবে। ভিডিওটির শেষে আবার বলে নিচ্ছি, তোমরা যদি সবার আগে নির্ভুল ও যথার্থ অ্যাসাইনমেন্ট নমুনা উত্তর পেতে চাও, তাহলে সবার আগে ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বাকি অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরও ইংলিশ অ্যাপসের ভিডিওতে খুব শীঘ্রই আপলোড করা হবে, সে পর্যন্ত সবাই আপডেট থাকবা এই চ্যানেলের সাথে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবা। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।